ওকে স্টার্ট করে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে, আগের দিন আমরা ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড এর কথা বলেছিলাম, তাই তো? ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডটা নন কনজারভেটিভ ফিল্ড, এম আই রাইট? দেখো নন কনজারভেটিভ ফিল্ড, এর পোটেনশিয়াল ডিফারেন্স এখানে অ্যাপ্লিকেবলই নয়। কেন পোটেনশিয়াল ডিফারেন্স কার জন্য আসে বলো? পোটেনশিয়াল ডিফারেন্স কার জন্য আসে বলো? কনজারভেটিভ ফিল্ডের জন্য। আমি কি বোঝাতে পারছি বলো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ফাইন। তো আগের দিন আমরা যেটা করেছিলাম, আজকে অল্পক্ষণই ক্লাস হবে, ঠিক আছে? কারণ আমি দুটো ভাগে ভেঙে ক্লাস করাবো, তো মানে গতকাল যেটা অফলাইনে হয়েছে সেটাই অনলাইনে ধীরে ধীরে করাবো। তো এবারে দেখো এখানে আমার ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড যেটা, দেখো ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড সেটা মনে আছে মাইনাস আর বাই টু ডিবি বাই ডিটি হয়েছিল, মনে পড়ছে আগের দিনের? হ্যালো, আগের দিনের এই কনসেপ্টটা মনে পড়ছে? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? একটুখানি কথাটা আস্তে আসছিল তোমার, খুবই এই আমার কথা কি খুব আস্তে আসছে? না না ঠিক আছে, না স্যার ঠিকই আছে। ওকে ফাইন। সো এই অবধি আমরা করেছিলাম, তো আজকে আমরা দেখো আজকে আমরা এই ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের উপরে প্রবলেম করব। আজকে আমরা ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের উপরে প্রবলেম করব। দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো। আচ্ছা আগের দিন আমি তোমাদের ভোর্টেক্স ফিল্ডের কথা বলেছিলাম, ভোর্টেক্স ফিল্ড বলো? হ্যালো, রাইট, ভোর্টেক্স ফিল্ড কিছুই না, সিমেট্রিক্যাল বলো, সিমেট্রিক্যাল সিলিন্ড্রিক্যাল ফিল্ড বলো তো। এই ভোর্টেক্স ফিল্ডটা কোথায় তৈরি করা যায়? ভোর্টেক্স ফিল্ডটা কোথায় তৈরি করা যায়? আয়ুষি, ভেরি গুড, সলিনয়েডের মধ্যে। আচ্ছা এবার দেখো এই ভোর্টেক্স ফিল্ডের মধ্যে যদি এখানে আমি বলি বি, দ্যাট ইজ বি নট টি স্কোয়ার, তাহলে বলতো এই বিটা কি বাড়ছে না কমছে? কেন বাড়ছে? টি কখনো, টি কখনো কি হতে পারে না বলো? নেগেটিভে যেতে পারে না, তার মানে এটা বাড়ছে। তাহলে বলতো যদি বাড়ে তাহলে এই ভোর্টেক্স ফিল্ডের মধ্যে বা এই ফিল্ডের মধ্যে কি কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে? হবে, ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো এইখানে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, এইখানে যদি কোনো ইলেকট্রন থাকে, ইলেকট্রন কোনো, আমি যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দিই, অ্যাকচুয়ালি ইলেকট্রন যদি নাও থাকে, ধরো আমি এখানে যদি কোনো ওয়্যার রাখি, ওয়্যার ধরো এটা একটা ওয়্যার, তাহলে বলতো এই ওয়্যারের মধ্যে কি কারেন্ট ফ্লো হবে বলো? কোন ডিরেকশনে হবে? এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে না, দেখো এই যে। তাহলে বলতো এই ইলেকট্রনটা যদি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় তাহলে ইলেকট্রনটা যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে, তাই না? এই ইলেকট্রনটার মাস যদি এমই হয় তাহলে এই ইলেকট্রনটার উপরে এই ডিরেকশনে আমার ফোর্স লাগছে না, ফোর্স অন ইলেকট্রন লাগছে কি লাগছে না বলো? হ্যালো, এবারে ইলেকট্রনটার চার্জ যেহেতু নেগেটিভ, ফোর্স যদি ডান দিকে লাগে তাহলে এই ডিরেকশনে কি কাজ করছে বলো? এই ডিরেকশনে বলো ইলেকট্রিক, ভেরি গুড, ই বলো তো এই ইলেকট্রিক ফিল্ডটা কি নর্মাল ইলেকট্রিক ফিল্ড না ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ড? ইন্ডিউস, গুড, ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, এই যে চার্জটা যে ইয়ে করে এফ ই, সেটা হচ্ছে ই ইনটু ইলেকট্রিক ফিল্ড, রাইট? এইটা ভ্যালিড, দেখো আমি বলেছিলাম না যে এটা এটা ফলো করে। কোথায় গেল বেটা? এই যে এই যে এই যে এই যে এইটা ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ড ফলো করে বলেছিলাম না। তাহলে এখানে ফোর্স ইনটু ই ইনটু ই, আচ্ছা এবার বলো তো ই এর ভ্যালু কি হবে? এখান থেকে যদি আমি রেডিয়াস আর বলি তাহলে এই ই এর ভ্যালু কি হবে? ই এর ভ্যালু কি হবে? আর বাই টু ডিবি বাই ডিটি হবে কি? ম্যাগনিটিউডের কথা বলছি। আমরা এই ইকুয়েশনটা তো দেখলাম, এখানে একটা নেগেটিভ সাইন আছে সেটাও দেখলাম, কিন্তু আমরা নেগেটিভ সাইনটা ফিজিক্যালি বা মানে লজিক্যালি ক্যালকুলেট করব, আর এর ম্যাগনিটিউডটা আর বাই টু ডিবি বাই ডিটি করে ক্যালকুলেট করব। তোমরা কি এইটা বুঝতে পেরেছো? হ্যালো, এবার বলো তো ডিবি বাই ডিটি কি হবে বলো? বলো বলো, টু বি নট টি, দেখো, হ্যালো, টু বি নট টি। এবার এইটা মানেই হচ্ছে মাস অফ ইলেকট্রন, দেখো, আচ্ছা এইটাকে মাস অফ ইলেকট্রনকে ইটা আর লিখছি না, মানে এই ইলেকট্রনের মাস এম, এইটা মানে মাস অফ ইলেকট্রন ইনটু অ্যাক্সেলারেশন না? তাহলে তোমরা বলো তো অ্যাক্সেলারেশন কি আসছে? ই বাই এম,
দেখো তো ই বাই এম আর বি নট পি আসছে কিনা, ইজি কনসেপ্ট ইজি প্রবলেম, কি বললাম ইজি কনসেপ্ট ইজি প্রবলেম, ওকে ইজি কনসেপ্ট ইজি প্রবলেম। আচ্ছা এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? বলো ডাউট আছে? ডাউট নেই। নেক্সট প্রবলেমটা দেখো, সেম এখানে একটা ভর্টেক্স ইলেকট্রিক ভর্টেক্স ফিল্ড আছে, ভর্টেক্স ফিল্ড আছে, ওকে দেখো 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 এই ভর্টেক্স ফিল্ড এর মধ্যে একটি রিং আছে, মন দিয়ে শুনবে, এই রিংটা ইনসুলেটর, ইনসুলেটর রিং। এবার বলো তো এই ইনসুলেটর রিং এ কি কারেন্ট ফ্লো হবে? আচ্ছা এই রিংটার মাস এম এবং কিউ চার্জ, কি বললাম বলো কিউ চার্জ, কি বললাম বলো কিউ চার্জ, এই যে কিউ চার্জ এই রিং এর উপরে না এইভাবে 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 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে, কি বললাম বলো এই কিউ চার্জ এইভাবে 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 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে। তোমরা আমায় বলতে পারবে এই কিউ চার্জ যদি এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা থাকে, মন দিয়ে শোনো, তোমরা আমাকে বলতে পারবে যদি কিউ চার্জ এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা থাকে তাহলে তাহলে আমার এই রিংটা মানে নেক্সট কি কন্ডিশন হবে, মানে রিংটা মানে নেক্সট কি সিচুয়েশন হবে, রিংটা স্ট্যাটিক থাকবে না মুভ করবে না রোটেট করবে না কি হবে, কোনো আইডিয়া আছে? ইনসুলেটর রিং, তার উপরে কিউ চার্জটাকে জাস্ট প্লেস করা হয়েছে, কারণ কিউ চার্জটা তো স্প্রেড করে যাবে না, তাই না? বলো ও তো স্প্রেড করে যাবে না, যদি ডাউট থাকে বলো। কোনো আইডিয়া? হ্যালো, আচ্ছা আমি যেটা বলছি সেটা শোনো, আমি বলি আমি যদি বলি রিংটা ঘুরছে, তোমাদের মধ্যে কি কোনো আইডিয়া আসবে যে কেন ঘুরছে? বলো রিংটা ঘুরছে, কোনো 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 রিপারকেশন, বলো কোনো রিপারকেশন, হ্যালো বলো কোনো রিপারকেশন আছে, কোনো রিপারকেশন বলো তো, সত্যি কি রিংটা ঘুরবে? আমি যেটা বললাম সেটা ঠিক কি ভুল? সত্যি কি রিংটা ঘুরবে ভেবে বলো, বলো হ্যালো আয়ুষী, আয়ুষী বুঝলাম না কিছু, রিংটা ঘুরবে? ইন্টারাক্ট করো ইন্টারাক্ট করো, কেউ একজন আমার সাথে ইন্টারাক্ট করো, নইলে আদারওয়াইজ পড়ানো ডিফিকাল্ট হয়ে যাবে, মানে তুমি বোঝো না বোঝো বলো যে না স্যার হয়নি বা বুঝতে পারিনি, হ্যাঁ বলো তাহলে আমি বলবো, নইলে আমি না মানে এইভাবে পড়ানো যায় না ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা শোনো ভালো করে, রিংটা ঘুরবে, তোমাদের নিশ্চয়ই একটু অবাক লাগছে রিংটা কেন ঘুরবে, মন দিয়ে শোনো, দেখো আমি যদি এই রিংটাকে বাইরে বার করে আনি, এবার একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো, এই পয়েন্টে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, 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 বুঝতে পেরেছো? বলো এবার একটা কথা বলো তো, এখান থেকে এইটুকু রেডিয়াস ধরো, আর এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা হয় আর এখানে প্লাস চার্জ, এই যে প্লাস চার্জ এখানে আছে, তাহলে এই ডিরেকশনে আমার ফোর্সটা লাগবে না, তোমরা বুঝতে পারছো? সব সময় ফোর্সটা ট্যানজেন্ট বরাবর লাগছে, হ্যালো দেখো 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 ট্যানজেন্ট বরাবর লাগছে, তাহলে কি রিংটা ঘুরবে না বলো? তাহলে আমাকে বল পার করতে বলেছে টি নট টাইমে এই রিংটার ওমেগা কত হবে, ইটস এ নাইস কোয়েশ্চেন। এবারে তোমাদের আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে এখানে আমার বি বলে দিয়েছে বি নট টি, এখানে আবার বি বলে দিয়েছে বি নট টি। এবার আমি কি করছি, এই যে একটু স্মল জায়গা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইটুকু স্মল জায়গা, এই যে এইখানটা, এইখানে আমি ডি কিউ ধরে নিচ্ছি, ডি কিউ একটা চার্জ, তাহলে বলো তো ডি কিউ চার্জের এইদিকে আমার ফোর্সটা কাজ করবে না, তাই না? এইবার বলো এই ডি কিউ চার্জের নিচে এইখানেও আমার একটা ফোর্স কাজ করবে না অপোজিট দিকে, বলো হ্যালো বলো, তাহলে কি তোমরা বুঝতে পারছো এখানে একটা কাপল টর্ক তৈরি হবে, কি একটা কাপল টর্ক তৈরি হবে না?
বলো বলো বলো। হ্যাঁ, কাপল টর্ক তৈরি হবে। এবার দেখো, যদি এটা কাপল টর্ক তৈরি হয়, তার মানে এই পুরো ব্যাপারটা ঘুরবে না, কারণ তুমি এখানেও এরকম একটা সেগমেন্ট পাবে, এদিকে ফোর্স, তার করসপন্ডিং এদিকে ফোর্স পাবে, তার মানে বুঝতে পারছো রিংটা ঘুরবে, ভেবে বলো, তাই না? তাই না, রিংটা ঘুরবে। এবারে এখানে যদি ডিকিউ চার্জ থাকে, ডিকিউ চার্জ থাকে, এটা যদি স্মল ডিএফ হয় ফোর্স, তার মানে আমি ডিএফ লিখতে পারি ই ইনটু ডিকিউ, বলো ই ইনটু ডিকিউ। হ্যালো, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, আমি যদি স্মল টাও বলি, তার মানে স্মল টাও এই ডিএফ এর জন্য, তার মানে এই রেডিয়াস, দেখো দেখো দেখো, এই রেডিয়াস আর ইনটু ডিএফ আর ইনটু ডিকিউ ইনটু ই, ই এর ভ্যালু কি বলো তো, ওই যে আর বাই টু ডিবি বাই ডিটি, তার মানে আর বাই টু বি নট, বলো আর বাই টু বি নট। অ্যাকচুয়ালি আচ্ছা স্মল আর ধরেছি, কোনো অসুবিধা নেই, তাহলে এইখানে আমি ভুল করেছি, এইটার স্মল আর হবে। এবার বলো, তাই না, ঠিক আছে সবকিছু বলো, এটা বুঝতে পেরেছো? ডি টাও, দেখো ডি টাও, তাই না, বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এবারে যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে দেখো আর স্কোয়ার বাই টু ইন্টু বি নট ইন্টু ডি কিউ, এটা আসছে, দেখো তো, দেখো এটা আসছে, এইটা হচ্ছে ই, দেখো তো এটা আসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা এইটা, আচ্ছা ঠিকই ঠিকই ঠিকই, এইটা। এবার দেখো আমি যদি টোটাল টাও বলি তাহলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে না, বলো, হ্যালো টোটাল টাও, এটাকে ইন্টিগ্রেট করতে হবে না, ইন্টিগ্রেট করতে হবে না, তাহলে দেখো টাও কি আমার এটা আসছে আর স্কোয়ার বাই টি বি নট ইন্টু ডি কিউ, বলো তো ডি কিউটা কি? আরে বাবা, ইন্টিগ্রেশন ডি কিউটাই তো টোটাল কিউ, এই যে ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ করে যদি আমি অ্যাড করতে থাকি তাহলে সেটা একটা টোটাল কিউ না, তার মানে টাও কি আসছে, দেখো বুঝতে পেরেছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা, বলো তোমরা বুঝতে পেরেছ? হ্যালো, আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে বলো তো এই যে টাউটা, এইটা ইকুয়াল টু কি আই আলফা, বলো আই আলফা, রিং এর জন্য আই কি হয়, এম আর স্কোয়ার, ঠিক এম আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালু কত পাচ্ছি বলো তো, বলো এখান থেকে আলফার ভ্যালু কত পাচ্ছি বলো তো, আলফার ভ্যালু আর স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার বি নট ইন্টু কিউ, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, আমি পাচ্ছি বি নট কিউ বাই টু এম, এটা আলফা পাচ্ছি, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আলফা পাচ্ছি, তাই না? এবার বলো ওমেগা ফাইনাল ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি, এবার আমাকে বলেছে টি নট টাইমে কত ওমেগা হবে, তার মানে আমি এখান থেকে যদি আলফা ভ্যালু পুট করে দিই তার মানে ওমেগা এফ হবে কিউ বি নট টু এম আর ইনটু টি নট, কি বোঝা গেছে প্রবলেমটা, দেখো বোঝা গেছে প্রবলেমটা, তোমরা কি বুঝতে পারলে প্রবলেমটা? আচ্ছা যদি তোমরা বুঝতে পারো, এরপরে যে জিনিসটা আমি করাবো সেটা হচ্ছে এই ইনডিউসড ইএমএফ এর সাথে, দেখো জাস্ট ওয়ান মিনিট, জাস্ট ওয়ান মিনিট, দেখো এরকম একটা ভোল্টেক্স ফিল্ড আছে, এইবারে এইটা সেন্টার, দেখো এটা সেন্টার, এই সিদ্ধেশ বুঝতে পারছো, এটা সেন্টার, এই সেন্টার থেকে যত দূরে যাব সেটা হচ্ছে আর, রাইট, আর মানে ডিস্টেন্স আর, আমাকে এই ইলেকট্রিক ফিল্ড আর আর এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ড আর আর এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, কি বললাম, ইলেকট্রিক ফিল্ড আর আর এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, কি করে করা যায় বলতো, বলো ইলেকট্রিক ফিল্ড আর আর এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, কি করে করা যায় বলতো, হ্যালো, আচ্ছা প্রথমে এইটা দেখো, আমি এইখানে, ইয়েস
দেখো দেখো ওয়্যার থাকুক বা না থাকুক, আমাকে উর্জোশী একটা কথা বললো, দেখো ওয়্যারটা থাকুক বা না থাকুক, শোনো ভালো করে, ওয়্যারটা থাকুক বা না থাকুক, ওয়্যারটা থাকুক বা না থাকুক ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবেই হবে, আমি আগের দিন বলেছিলাম, মনে পড়ছে? ওয়্যারটা থাকুক বা না থাকুক ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, আমি বলেছিলাম, মনে পড়ছে? এবারে দেখো ইলেকট্রিক ফিল্ড এখানে আমি ধরলাম বি এর ভ্যালু বি নট টি, ঠিক, তাহলে আমি ধরলাম এখান থেকে এইটুকু ডিস্টেন্স আর, এই আর ডিস্টেন্সে আমি এরকম একটা রেডিয়াস নিলাম, তাহলে এই আর ডিস্টেন্সে আমি আগের দিন ক্যালকুলেট করেছিলাম ই ইকুয়াল টু আর বাই টু ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি ইকুয়াল টু বি নট, তার মানে আর বাই টু বি নট, তারপরে দেখো ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, কারণ বি নট বাই টু কনস্ট্যান্ট, তোমরা কি বুঝতে পারলে? বলো এই বড় ভোর্টেক্স ফিল্ড তার রেডিয়াস আর, বলো তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, ওকে ওকে, আচ্ছা তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে দেখো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, ঠিক, দেখো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, ঠিক, হ্যালো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এবারে দেখো তো যখন এটা আর কা রেডিয়াসের থেকে ছোট, মানে এই এই কন্ডিশনটা কখন? যখন স্মল আর ক্যাপিটাল আর থেকে ছোট, তাই না বলো? তখন এই কন্ডিশনটা না, হ্যালো, তাহলে দেখো আমি কি এইরকম একটা গ্রাফ পাবো, দেখো এই যে লিনিয়ারলি ভ্যারি করছে, দেখো 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 লিনিয়ারলি ভ্যারি করছে, বুঝতে পারলে? লিনিয়ারলি ভ্যারি করছে, তাই না? হ্যালো, আচ্ছা এইবারে আরটা যদি এই ইয়ের থেকে বেশি হয়, ক্যাপিটাল আর এর থেকে, মানে আমি নেক্সট কন্ডিশন করছি আর গ্রেটার দ্যান স্মল আর, উল্টো লিখলাম স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে এখন এইটা আমার ধরো এই যে এখান থেকে ধরলাম আমি এইটুকু হচ্ছে স্মল আর, এবার আমি কি করলাম এই স্মল আর দিয়ে একটা এরকম সার্কেল ড্র করলাম, এবারে এই প্রতিটা পয়েন্টে ই সেম হবে প্রতিটা পয়েন্টে, তাই না? হ্যালো, এটা এদিকে হলে এটা এদিকে হলে ম্যাগনিটিউড সেম হবে, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? তাহলে বলো তো, তাহলে বলো তো ই ইনটু টু পাই আর, ই ইনটু টু পাই আর ইকুয়াল টু কি ছিল? এই দেখো অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল, বলো বলো বলো, এই যে না এটা না, এই যে এইটা ই ই ডট ডি আর ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাই না? আচ্ছা আমরা ম্যাগনিটিউড যদি নিয়ে কাজ কারবার করি, মানে তার মানে ডি ফাই বাই ডিটি, এবার দেখো ডি অফ ডিটি অফ ফাই মানে কি হবে, ফাই মানে দেখো বি নট টি ইন্টু এরিয়া, বলতো এরিয়া কি হবে, পাই স্মল আর স্কোয়ার না ক্যাপিটাল আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, দেখো পাই স্মল আর স্কোয়ার না ক্যাপিটাল আর স্কোয়ার, বলো ক্যাপিটাল আর স্কোয়ার, কেন ক্যাপিটাল আর স্কোয়ার বলো? আরে তোমাদের আমি আগের দিনই বললাম না যে এর ভেতরের যে পোর্শনটা, দেখো তোমাদের তো আগের দিনই বললাম যে এর ভেতরের পোর্শনটা, বুঝতে পারছো? হ্যালো, এর ভেতরের পোর্শনটা যেখানে বি এক্সিস্ট করছে, এই ফাই ইকুয়াল টু বি এ তে সেই এটাই হচ্ছে সেই এরিয়া যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে, ওকে জাস্ট ওয়ান মিনিট, হ্যালো শুনতে পাচ্ছ? বুঝতে পেরেছো কেন এখানে পাই আমি বড় সার্কেলটা নিলাম না ছোট সার্কেলটা নিলাম? এবার দেখো এখানে শুধু টি ভেরিয়েবল, এখানে শুধু টি ভেরিয়েবল, ঠিক, দেখো তো তোমরা এখান থেকে ই এর ভ্যালু এটা পাও কিনা, আর স্কোয়ার বি নট বাই টু আর পাও কিনা, দেখো তো পাও কিনা, বলো পাও? হ্যালো, যদি তোমাদের কোন রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
বলো আছে কোনো ডাউট? এবার বলো তো এইখানে ই এন্ড আর এর মধ্যে কি রিলেশন? বলো এখানে ই আর আর এর মধ্যে কি রিলেশন? হ্যালো, ভেরি গুড। তার মানে ভেবে দেখো এইটা, উফ দাঁড়াও এটা আবার ডিটেক্ট করছে না, দূর দাঁড়াও এক মিনিট। দাঁড়াও এই, বুঝতে পারলে? হ্যালো, এই যে এখানে ই আর আর, এই আর স্কোয়ার বি তো কনস্ট্যান্ট, তাহলে গ্রাফটা এইরকম হবে না, এইদিকে ইনডিউসড ইএমএফ, এইদিকে আর, বলো হবে কি হবে না? ক্লিয়ার ব্যাপারটা? বলো ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, দেখো এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এই প্রবলেমটা দেখো, দেখো এই প্রবলেমটা, এই প্রবলেমটাতে দেখো, এই প্রবলেমটাতে কি বলেছে শোনো, এরকম একটা ভর্টেক্স ফিল্ড আছে যেখানে বিটা বি নট টি, আর এইখানে একটা রড রয়েছে, বলো এখানে একটা রড রয়েছে, এইটা ডি এইটা আর, এইটা ডি এইটা আর, ওকে, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এ আর বি এর এই দুটো এন্ডে কত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B, potential difference between A and B. আচ্ছা সবার আগে বলো এই রডটার ধরো লেন্থ L, লেন্থ L, এই রডে কি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে আগে সেটা বলো, হ্যালো বলো এই রডে কি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, হ্যালো কেন তৈরি হবে, কোনো আইডিয়া আছে কেন তৈরি হবে, কোনো আইডিয়া আছে? দেখো মন দিয়ে শোনো, আমি যদি তোমাদের এইভাবে বলি যে দেখো এইটার কথা ছেড়ে দাও, এই রডটা নেই, ধরে নাও রডটা নেই, এইটা যদি আমার ভোল্টেক্স ফিল্ডটা হয় তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম সার্কুলার তৈরি হবে, আরে ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম সার্কুলার তৈরি হবে না, বলেছিলাম না, হ্যালো তাই না? এবারে দেখো ধরো এইখানে রডটা আছে, সরি এই যে ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ডগুলো, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডগুলো এরকম সার্কুলার হবে, মনে পড়ছে? হ্যালো, এবার দেখো আমি ধরো এখানে একটা রড রাখলাম, তাহলে বলো তো এই রডের জন্য, রডে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য, এই যে এইটার জন্য এই পয়েন্টে এইদিকে ফিল্ড না, সিমিলারলি এইটার জন্য এইদিকে ফিল্ড না,
এই দুটোর মাঝখানেও তো আর একটা এরকম লাইন আছে, তার জন্য এইদিকে ফিল্ড না, বলো আমি কি বুঝতে পারছি? কিন্তু এইটা যদি থিটা হয়, এইটা ডেফিনেটলি থিটা নয়, থিটার থেকে ডিফারেন্ট, পরেরটা ধরলাম আলফা, আমি কি বুঝতে পারলাম? কিন্তু এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি তোমরা কি বুঝতে পারলে? হ্যালো হ্যালো, বুঝতে পারলে? আচ্ছা, যদি এইটা আমরা বুঝে যাই তাহলে তাহলে আমাদের গেম ওভার। সবার আগে বলো, ধরো যে কোনো একটা আর ডিস্টেন্স দূরে আমার ইলেকট্রিক ফিল্ডের ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? আর বাই টু ডিবি বাই ডিটি, দেখো আর বাই টু ডিবি বাই ডিটি, দেখো ডাউট থাকলে বলো, আর বাই টু ডিবি বাই ডিটি, তাই না? বলো, হ্যালো, আর বাই টু ডিবি বাই ডিটি, ওকে। এবারে মন দিয়ে দেখো, আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এলিমেন্ট ধরে নিচ্ছি এবং এই ডিএক্স এলিমেন্টটাকে আমি বাইরে নিয়ে আসছি, এটা ধরো আমার ডিএক্স এলিমেন্ট, রাইট? এবার মন দিয়ে শোনো, তারপরে এইখানটায় ইলেকট্রিক ফিল্ডটা দেখো, এইখানটায় এইখানটায় ইলেকট্রিক ফিল্ডটা, এইটা যদি এইটার সাথে 90 ডিগ্রি করে হবে না, বুঝতে পারছো? দেখো, হ্যালো, বলো, এই যে এই লাইনটা এইটার সাথে যদি এই পয়েন্টটা যোগ করি, এটার সাথে 90 ডিগ্রি করে হবে না, কেন? আরে বাবা, এইখানে তো আমার যদি আমি এই মানে ইলেকট্রিক ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ডের সার্কেলটা ড্র করি, এরকমই তো হবে। দেখো, ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ডের সার্কেলটা ড্র করি তাহলে তো এরকমই হবে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, তোমাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি না ডিয়া। তাহলে দেখো, এইটা যদি ডি হয়, মানে এই সেন্টার থেকে ও থেকে এই পয়েন্টটা যদি ডি হয়, এই অ্যাঙ্গেলটা আমি হতে হচ্ছে থিটা, তাহলে এই এই লেন্থটা কত হবে বলতে পারবে? এই লেন্থটা, এই লেন্থটা ডি স্কয়ার প্লাস ডি সেক থিটা, দেখো এইটা ডি সেক থিটা হবে কি হবে না আগে সেটা বলো, বলো বলো বলো, ডি সেক থিটা হবে কি হবে না? হ্যালো, হবে, বলো, ডি সেক থিটা হবে, হবে তো? এবার দেখো, যদি এটা ডি সেক থিটা হয় তাহলে আমি কি করছি দেখো, তার মানে বলো তো, এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ই, তার মানে এই ডিরেকশনে হচ্ছে ই, আর এইটা হচ্ছে ডিএল এর ডিরেকশন, ডিএল, আর আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কি এইটা না, ই ডট ডিএল, এটাই তো আমার ভি, মনে পড়ে? সরি, ইন্টিগ্রেশন ই ডট ডিএল, এটাই তো আমার ভি, মনে পড়ে? হ্যালো, বলো, এবার বলো তো, ডিএক্স তাই হচ্ছে ডিএল আর ই এই দিকে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? ভেরি গুড, তাহলে আমি যদি ভি এর কথা বলি, ইন্টিগ্রেশন ই ডট ডিএল মানে ই ডিএক্স কস থিটা, এবার ই ডিএক্স কস থিটা, বলো তো এই ফর্মুলা থেকে বি ভ্যারি করছে বি নট ইন্টু টি তে, তার মানে ই এর ভ্যালু হচ্ছে আর কত এখানে ডিসেক থিটা, আর এই আর এর ভ্যালু, আরে বাবা, এখান থেকে এইটুকু রেডিয়াস তো আর, ডিসেক থিটা বাই টু ইন্টু ভি নট, দেখো, হ্যালো, তাহলে দেখো তো তোমরা এইটা পাচ্ছ কিনা, আলটিমেটলি বি নট ডি বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স, দেখো তো এটা পাচ্ছ কিনা, ওকে, যদি এটা পাও, এবার বলো তো এই ইন্টিগ্রেশনের ডিএক্স আমার লিমিট কোথা থেকে কোথায় নিতে হবে? লিমিটটা নেওয়াটা ইম্পর্টেন্ট, লিমিটটা নেওয়াটা ইম্পর্টেন্ট, মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, ভেরি গুড, মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, তাহলে বলো তো এখান থেকে ভি এর ভ্যালু বি নট এল ডি বাই টু আসছে কিনা? ইটস আ সাচ এ নাইস প্রবলেম ডিয়ার, ইটস আ সাচ এ নাইস প্রবলেম, আসছে? বলো, আসছে? ওকে, আচ্ছা, এইটা যদি তোমাদের আসে তাহলে এইটা দেখো, এইটা দেখো, সেটা হচ্ছে এই, সরি, এই প্রবলেমটা আমি সেকেন্ড সেকেন্ড মেথডে করছি, এই প্রবলেমটা তো আমি ফার্স্ট মেথডে করেছি, এটা একটা মেথডে করেছি, আমি সেকেন্ড আর একটা মেথডে করছি, তোমরা দেখো তো সেকেন্ড ওই মেথডটা বুঝতে পারো কিনা, সেকেন্ড মেথডটা কম্পারেটিভলি ইজি, কিন্তু সেকেন্ড মেথডটা যদি আমরা না জানি, এটা তো বেসিক বেসিক ল থেকে আমি গেছি, সেকেন্ড মেথডটা যদি আমি না জানি তাহলে এটা করা ডিফিকাল্ট, মন দিয়ে দেখো আমি কি বলছি, সেটা হচ্ছে দেখো, এখানে আমার রডটা ছিল না, এল লেন্থের রড, এখান থেকে ডি ডিস্টেন্সে, তাই তো? হ্যালো হ্যালো,
এবার আমি কি করছি দেখো, আমি এই যে মেটেরিয়াল দিয়ে রডটা তৈরি সেই মেটেরিয়াল দিয়েই এই পুরো জিনিসটাকে এরকম একটা ইকুইল্যাটারাল না আইসোসেলেস ট্রায়াঙ্গেল তৈরি করছি। কি বললাম বুঝলে, যে রডটা মানে যে মেটেরিয়ালটা সেইটা দিয়েই আমি তৈরি করছি, যদি ডাউট থাকে বলো। বলো ডাউট আছে, বলো ডাউট আছে। ওকে, এবারে একটা কথা বলো, খুব ইম্পর্টেন্ট, এবারে একটা কথা বলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এখানে তো বি বি তো ভ্যারি করছে বি নট ইন টু ডি তে, বলো তো এই লুপের মধ্যে ফাই চেঞ্জ হচ্ছে কিনা? হ্যালো, লুপের মধ্যে ফাই চেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে কি কেন? আরে দেখো না, ফাই মানে কি, বি ইন্টু এ, এবার বি এর ভ্যালু কত দেখো, বি নট টি, এবার এ কত, এ হচ্ছে দেখো হাফ এল ইন্টু ডি, দেখো বুঝতে পারছো কিনা? বলো হাফ এল ইন্টু ডি। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি, ডিফাই বাই জিটি, বলো তো ডিফাই বাই ডিটি লিখতে পারি, ডি নট এল ডি বাই টু, দেখো বলো বলো, এবার এটাই আমার ইন্ডিউসড ইএমএফ না? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, এটাই আমার ইন্ডিউসড ইএমএফ না? হ্যালো, ওকে, এবার মন দিয়ে শুনবে যেটা বলছি। এবার দেখো এই রডটা আর এই রডটা আর এই রডটা, এই তিনটে রড মিলেই তো আমার টোটাল ইন্ডিউসড ইএমএফ এটা তৈরি হয়েছে, তাই না? এই তিনটে রড মিলেই তো আমার এইটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হয়েছে, তাই না? দেখো হ্যালো, টোটাল তিনটে রড মিলেই তো আমার ইন্ডিউসড ইএমএফ এটা তৈরি হয়েছে, তাই না? ভেবে বলো, তাই না? আচ্ছা, যদি তিনটে রড মিলে এই ইন্ডিউসড ইএমএফটা তৈরি হয়, তাহলে মন দিয়ে শুনবে, এই এক নাম্বার রড, দু নাম্বার রড আর তিন নাম্বার রডের জন্য আমার এই ইন্ডিউসড ইএমএফটা তৈরি হয়েছে। এবার দেখো দু নাম্বার রডের কথা বলছি, দু নাম্বার রডে আমি যদি আমার ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম ড্র করি, ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড, একটা জিনিস লক্ষ্য করেছো, এই রডে প্রতিটা জায়গাতে এইরকম ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো? হ্যালো, এবার বলো এই যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই রডে আর এল 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 এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 না? দেখো প্রতিটার জন্য 90 না? যদি এল আর ই এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে বলো তো ইন্টিগ্রেশন ই ডট ডিএল কি হবে? জিরো। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে বলো তো দু নাম্বার রডে কত ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই কত ইন্ডিউস ইএমএফ তৈরি হবে? বুঝতে পারছো কি বলছি? হ্যালো, বলো তো দু নাম্বার রডে ইন্ডিউস ইএমএফ কত তৈরি হবে? জিরো, কারণ ই আর ডিএল এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝতে পারছি? সিমিলারলি বলো তো এক নাম্বার রডে কত তৈরি হবে, এক নাম্বার রড বলো? ভেরি গুড, তাহলে বলো তো তিনটে মিলে যদি ইন্ডিউসড ইএমএফ বি নট এল ডি বাই টু হয়, তাহলে দুটোতে যদি জিরো হয়, তাহলে একটাতে কত হবে, বি নট এল ডি বাই টু হবে? দেখো আগের সাথে মিলেছে, এই ইন্ডিউসড ইএমএফ টাই তো হচ্ছে তোমার ইলেকট্রিক ইয়ে তোমার পটেনশিয়াল ডিফারেন্স এই রডে। আমি কি বোঝাতে পেরেছি? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, বলো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে, তাহলে দেখো দেখো এই প্রবলেমটা, এটা একটা ভালো প্রবলেম, আমার এইরকম একটা রড আছে ভর্টেক্স ইলেকট্রিক ফিল্ডে, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা আর, ওকে, এইটা 1 ওহম, এইটা 1 ওহম আর এইটা 2 ওহম, মনে রাখো এইটা 1 ওহম, এইটা 1 ওহম আর এইটা 2 ওহম, তিনটে ডিফারেন্ট, এই এক একটার লেন্থ হচ্ছে 2 মিটার 2 মিটার 2 মিটার, ঠিক? এইখানে যে বিটা বিটা সেইটা 4√3t এইভাবে ভ্যারি করছে, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে বলেছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ভি কিউ মাইনাস ভি আর,
পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ভিকিউ মাইনাস ভিআর। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে প্রবলেমটাতে আমাকে বলো, আমি বলবো। আচ্ছা বলো তো, এখন এখানে যদি আমি এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, এই তিনটে রডের কথা বলি, দেখো এই তিনটে রডের কথা বলি, বলো তো কোনো কোনো রডে কি ইনডিউস ইএমএফ জিরো? বলো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? কোনো রডে কি ইনডিউস ইএমএফ জিরো? বলো বলো বলো, কোন রডে কি ইনডিউসড ইএমএফ জিরো দেখে বলো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ ডিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না ডিয়ার। হ্যালো আয়ুষি, আয়ুষি, হ্যাঁ আমি বল, তোমরা শুনতে পাচ্ছ না? আচ্ছা আমি বলছি, বলো তো এই এক দুই তিনে আগেরটার মতো কি এখন ইন্ডিউস ইএমএফ জিরো হবে? ভেবে দেখো তো, এক দুই তিনে আগেরটার মতো কি ইন্ডিউস ইএমএফ জিরো হবে দেখো তো আগে ভেবে। আমার তো মনে হচ্ছে না ইন্ডিউস ইএমএফ জিরো হবে। কেন জিরো হবে না বলতে পারবে? বলো তো এখন ই আর এল কি 90 ডিগ্রি? ধরো এরকম যদি কোনো ইয়ে থাকে, দেখো আগেরটা বুঝতে পেরেছো, আগেরটা কিন্তু এর নিচে ছিল, সেই জন্য এই রডটা এই সেন্টার আর এই পেরিফেরির সাথে অ্যাটাচড ছিল, সেই কারণেই প্রতিটা পয়েন্টে 90 ডিগ্রি। আমি কি বোঝাতে পারছি? কনসেন্ট্রিক ছিল ফাইভ সার্কেল গুলো, এখনো কনসেন্ট্রিক, কিন্তু বলতো তো এই রড গুলো, এই রড গুলো কি তোমার এই রডের সাথে কি ই পারপেন্ডিকুলার? ভেবে বলো, এই রডের সাথে কি ই পারপেন্ডিকুলার? ভেবে বলো না, ই পারপেন্ডিকুলার না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ গুড, তাহলে ই এন্ড এল ইজ নট 90 ডিগ্রি, সো ইট ইজ নট জিরো, রাইট রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, আচ্ছা একদম উচ্চসি একদম ঠিক বলেছে। আচ্ছা এবার বলো তো, এই রডের লেন্থ হচ্ছে 2 মিটার, বলো তো এই রড দিয়ে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার এরিয়া কত তোমরা জানো? আরে এরিয়া কি হয়? √3/4 এ স্কোয়ার, এ কত? 2 মিটার। তাহলে বলতো এরিয়া কত হচ্ছে? √3 হচ্ছে। এবার ফাই কি? বি ইন্টু এ, বি মানে হচ্ছে 4√3 × t × √3, তারপরে এখানে কত হচ্ছে বলো? 12t হচ্ছে, দেখো, হ্যালো 12t হচ্ছে, দেখো দেখো দেখো। এবার দেখো 12t যদি হয়, তারপরে ইনডিউস ইএমএফ কি হবে? d5/dt, তারপরে 12 ভোল্ট হবে, বলো বলো 12 ভোল্ট হবে। এবার বলো তো এই 12 ভোল্ট কটা রিঙে? তিনটে রিঙে, কটা রডে? তিনটে রডে। তাহলে এক একটাতে কত ইনডিউস ইএমএফ? ইনডিউস ইএমএফ এট ইচ রড কত হবে বলো? 4। কোনো ডাউট আছে? আচ্ছা এবার একটা কথা বলো, ইনডিউস ইএমএফ টোটাল হচ্ছে 12, তাহলে বলো তো কত কারেন্ট ফ্লো হচ্ছে? আরে বাবা, 12/4 তোমার টোটাল 4, তারপরে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, বলো 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, বলো বলো বলো। এবার 3 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয়, এবার দেখো আমি এইটাকে এই রড গুলোকে কিভাবে ড্র করছি দেখো। আচ্ছা তোমরা বলতে পারবে কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে? দেখো তো আমি ডিরেকশনটা ঠিক করেছি কিনা, দেখো ডিরেকশনটা ঠিক করেছি কিনা। আচ্ছা ডিরেকশনটা যদি ঠিক করি, তাহলে দেখো তো এইটাকে আমি এইভাবে ড্র করতে পারি কিনা,
দেখো এই সবগুলোর জন্য কারেন্টের ডিরেকশন দেখো, ঠিক করেছি কি ভুল করেছি বলো, বলো ঠিক করেছি কি ভুল করেছি বলো, সবগুলোর জন্য কারেন্টের ডিরেকশন ঠিক আছে? আছে, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ, এইটা 4 ভোল্ট, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স। তাহলে দেখো ভিপি মাইনাস নেগেটিভ প্লাস, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে মানে প্লাস 4, তারপরে প্লাস মাইনাস, 3 দুগুণে 6 মাইনাস 6, রাইট? মাইনাস 6, বুঝতে পারছো? হ্যালো, ইকুয়াল টু ভি কিউ না? দেখো তুমি ভিপি লিখেছো, তারপরে নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে প্লাস 4, তারপরে প্লাস মাইনাস পজিটিভ থেকে নেগেটিভ কমছে 6, ইকুয়াল টু ভিকিউ, তার মানে ভিপি মাইনাস ভিকিউ কত আসছে বলো? 2 ভোল্ট আসছে। তোমরা কি বুঝতে পারলে প্রবলেমটা? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো, হ্যালো, আছে কোনো ডাউট? আচ্ছা, আচ্ছা কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, এই প্রবলেমটা আছে। তোমাদের কি সবার ক্লিয়ার এই প্রবলেমটা, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, হ্যালো, বলো ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, আচ্ছা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, ক্রিস্টাল ক্লিয়ার বলো। আচ্ছা চলো, এই অবধি যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে এবার আমরা যে কনসেপ্টে চলে যাব, দেখো সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। হেডিং দাও সেলফ ইন্ডাকটেন্স। এই কনসেপ্টটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে ভালো মতো, এখান থেকে কোয়েশ্চেন আসে সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। এখন আমি শুধু সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টটাই বলবো, আমি কি বললাম, এখন আমি শুধু সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টটাই বলবো, নেক্সট ক্লাসে আমি সেলফ ইন্ডাকটেন্সের বাকি কনসেপ্টগুলো বলবো, মানে বাকি প্রবলেমগুলো করাবো। ওকে, দেখো সবাই শুনবে কি বলবো, ছোট কনসেপ্ট কিন্তু একবার একটা এটা যদি বুঝে যায় না, গেম ওভার। আচ্ছা সবার আগে আমি ইয়েটা করি, ধরো এইরকম একটা টেবিল আছে। আচ্ছা না দাঁড়া, আচ্ছা আগে টেবিলটা ড্র করি। এই বোঝা যাচ্ছে টেবিলটা? এবার এই টেবিলের উপরে না এরকম একটা লুপ আছে। আচ্ছা বুঝতে পারছো লুপটা? হ্যালো, বলো, এরকম একটা লুপ আছে। এবার এই লুপটা তোমরা পুরো সিনারিওটা বুঝতে পেরেছো? হ্যালো, এবার মন দিয়ে শুনবে সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টটা কি সেটা মন দিয়ে শুনবে। দেখো এখানে আমার একটা ভোল্টেজ সোর্স রেখেছি, তাহলে এইভাবে কারেন্টটা ফ্লো হবে কি হবে না? হবে, তাই তো? বলো এইভাবে কারেন্টটা ফ্লো হবে কি হবে না? হবে। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা, মানে এই যে লুপ, এর রেজিস্ট্যান্স আমি ধরলাম ক্যাপিটাল আর, কি বললাম, এর যে রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল আর না, আর না ক্যাপিটাল আর নট। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা, এইখান থেকে যেটুকু রেজিস্ট্যান্স নিচ্ছে তার ভ্যালু ধরলাম আর, স্মল আর। বলো তো স্মল আরটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? স্মল আরটা ভেরিয়েবল, কারণ দেখো এই নবটাকে, নবটাকে আমি বাদিকে বা ডান দিকে সরিয়ে আর এর ভ্যালু বাড়াতে পারি। বলো তো নবটাকে যদি আমি ডান দিকে সরাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলো তো এখন আমার কারেন্ট কত ফ্লো করছে? ই বাই আর নট প্লাস আর। দেখো বলো, হ্যালো, ই বাই আর নট প্লাস আর, এই অবধি কোনো ডাউট আছে? এবার মন দিয়ে শোনো, বলো দেখি এই নব, এটাকে বলছি নব, এই নবটাকে যদি আমি ডান দিকে সরাই তাহলে বলো তো আর এর ভ্যালু বাড়বে না কমবে? বলো আর এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। যদি আর এর ভ্যালু বাড়ে তাহলে বলো তো আই এর ভ্যালু বাড়বে না কমবে? আচ্ছা বলো তো নবটাকে যদি আমি এই দিকে সরাই তাহলে আর এর ভ্যালু কমবে না বাড়বে? বলো কমবে, কমবে। তাহলে আই এর ভ্যালু বাড়বে না কমবে? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো, যে এই নবটাকে চেঞ্জ করে আমি এই লুপের মধ্যে কারেন্টটাকে বাড়াতে পারবো বা কমাতে পারবো? বুঝতে পারলে? হ্যালো, বলো, এই নবটাকে চেঞ্জ করে আমি আর এর ভ্যালু বাড়াতে পারবো বা কমাতে পারবো? বলো, বুঝতে পারলে?
তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট বলো, তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। নেই, এইবারে আমি কি করছি শোনো, মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, এই যে আইটা যদি ফ্লো করে, আইটা মন দিয়ে শোনো, আইটা, তাহলে বলো তো এই রিং এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না বলো? আরে বাবা, একটা রিং এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে বায়ার সেভার্স ল থেকে তার এর মানে এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না? রাইট, নেক্সট কথাটা শোনো, যদি এই আই চেঞ্জ করে তাহলে বলো তো সেই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবে কি করবে না? রাইট, এবার বলো যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে সেই ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যেই এই লুপটা রয়েছে না? দেখো এই ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যেই এই লুপটা রয়েছে না? হ্যালো, তাহলে যে কারেন্ট এই লুপের মধ্যে কারেন্ট চেঞ্জের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে না? কারণ ওই কারেন্ট চেঞ্জ করলে তো ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ করবে, তাহলে ম্যাগনেটিক চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমার একটা কোনো লুপ থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো হবে কি হবে না ভেবে বলো? হবে। এইবার বলো যদি সেইটা হয়, বলো যদি সেইটা হয় তাহলে তোমরা আমাকে বলো যে, যদি সেইটা হয় তাহলে আমাকে বলো যে এই কারেন্ট ফ্লোর সাথে সাথে, এই কারেন্ট ফ্লোর সাথে সাথে লেন্স ল এর জন্য, লেন্স ল এর জন্য এই লুপের যদি রেজিস্ট্যান্স আর নট হয় তাহলে এই কারেন্ট চেঞ্জের জন্য একটা ইনডিউসড কারেন্ট আই নট তৈরি হবে কি হবে না? ইনডিউসড কারেন্ট, রাইট? সেই ইনডিউস কারেন্টটা এই মানে ফাইটাকে বাধা দেবে না সাপোর্ট করবে? আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? ওকে ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তার মানে তোমরা কি একটা বুঝতে পারছো, এই লুপে যদি কোনোভাবে কারেন্ট চেঞ্জ হয় তাহলে এই লুপের মধ্যেই আর একটা কারেন্ট প্রোডিউস হবে যে এই কারেন্ট চেঞ্জটাকে বাধা দেবে না অপোজ করবে ভেবে বলো? ভেরি গুড। এবার বলো আমি যদি ডান দিকে নবটা সরাই তাহলে আরটা বাড়বে কি কমবে? বলো আরটা বাড়বে কি কমবে? বাড়বে। যদি আরটা বাড়ে তাহলে এই আইটা বাড়বে কি কমবে? কমবে। তাহলে বলো তো এই এখানে ধরো আই ফ্লো হচ্ছে, এবার বলো তো এই ইনডিউসড কারেন্টটা এই লুপের মধ্যে এমন ভাবে ফ্লো হবে যাতে ওই বিটা বাড়ে, বলো বিটা বাড়ে না? বা উল্টো ভাবে বিটা বাড়ানোর জন্য এই আই নটটাকে এই দিকেই ফ্লো করতে হবে না? তাহলে বলো তো এই আর যদি বাড়ে আই যদি কমে তাহলে নেট কারেন্ট এখন আই প্লাস আই নট হবে কি হবে না? এবার বলো তো যদি বা দিকে সরাই তাহলে আইটা কমে না বাড়ে? বলো বাড়ে। যদি এই আইটা বাড়ে তাহলে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে কারেন্টটা অপোজিট দিকে ফ্লো হবে, কারণ এই আইটাকে তো ও কমাবে, এই আইটাকে কমালেই তো ওর বিটা কমবে কি না? বুঝতে পারছো? তার মানে তোমরা বুঝতে পেরেছো দুটো কেসে এই আই আর আই নট, এই দুটো কেসে আই নট কিভাবে কাজ করবে? তার মানে ভেবে বলো তো এই আই নটটা কি জন্য তৈরি হচ্ছে? মন দিয়ে ভেবে বলো এই আই নটটা কি জন্য তৈরি হচ্ছে? এই আই নটটা কি জন্য তৈরি হচ্ছে? এই আই নটটা তৈরি হচ্ছে বিকজ অফ ডিআই বাই ডিটি না, চেঞ্জ ইন কারেন্ট। কেন? যদি কারেন্টটা কনস্ট্যান্ট থাকলো তাহলে কি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হতো? হ্যালো বলো, কারেন্টটা কনস্ট্যান্ট থাকলে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হতো ভেবে বলো? হতো না, তাহলে তো আই নটটা আসার দরকারই ছিল না। তাহলে বলো তো আই নটটা এলো কি জন্য? বলো 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 ওই আই নটটা এলো কি জন্য? ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তার মানে কি নিজের কারেন্টের চেঞ্জের জন্য নিজেই নিজের লুপের মধ্যে একটা নতুন কারেন্ট আমি প্রোডিউস করছি যে আমার ওই চেঞ্জটাকে বাধা দিচ্ছে। বুঝতে পারলে কি বললাম? হ্যালো, বুঝতে পারলে কি বললাম? নিজের কারেন্টের চেঞ্জের জন্য এই লুপের মধ্যে এমন একটা কারেন্ট তৈরি হচ্ছে যে ওই লুপের কারেন্টটাকে বাধা দিচ্ছে। অফকোর্স বাধাই দেবে অলওয়েজ। এবার দেখো সেটা বাধা দেবে, দ্যাট উইল অপোজ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অপোজের কারণে কারেন্টটা কখনো অ্যাড আপ হচ্ছে? দেখো এই যে কারেন্টটা এখানে অ্যাড আপ হচ্ছে, কেন অ্যাড আপ হচ্ছে? কারণ এই আইটা কমছে, তাই জন্য একে বাড়াতে হবে, বাড়ালেই তো আমার বিটা চেঞ্জ কম হবে, তাই না? বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি? কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? বলো বলো বলো, আছে কোনো ডাউট? তার মানে এই যে
নতুন কারেন্টটা তৈরি হয়েছে সেটা ডিআই বাই ডিটির উপর ডিপেন্ড করছে না বলো? ওকে আচ্ছা, তাহলে এইবারে আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, যেটা বললাম এতক্ষণ ধরে সেইটাগুলো আমি একটু লিখিয়ে দিচ্ছি, তোমরা সবাই নোট ডাউন করো। ফার্স্ট দেখো, ইফ ইফ দা কারেন্ট, ইফ দা কারেন্ট ইন এ ক্লোজড কন্ডাক্টিং লুপ চেঞ্জেস উইথ টাইম, মন দিয়ে শুনবে, উইথ টাইম the flux through the loop changes, hence EMF is induced. কি বললাম? Hence EMF is induced. Okay, this process is called self induction. Self induction. আমি কি বুঝতে পারছি? হ্যালো, তোমরা সেলফ ইন্ডাকশন কাকে বলে কি বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দা প্রপার্টি অফ দা লুপ, দেখো দা প্রপার্টি অফ দা লুপ ইন উইচ ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড, own magnetic field opposes opposes any change in current is called self inductance. কি বললাম? Self inductance. তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? হ্যালো, তার মানে ভেবে দেখো, এই I নট এর ভ্যালু যত বাড়বে অপোজিশন তত বেশি না? কি বোঝাতে পারছি বলো? অপোজিশন তত বেশি না? হ্যালো, বোঝাতে পারছি? আচ্ছা, এইবারে যেটা বলছি সেটা শোনো। তাহলে দেখো, এই যে মন দিয়ে শোনো, এই যে ডিআই বাই ডিটি, এইটার জন্যই তো আমার আই নটটা তৈরি হচ্ছিল, তাই না? বলো, এবার দেখো, এই আই নটটা যদি তৈরি হয় তাহলে নিশ্চয়ই একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, হবে তো? হবে তো? বলো বলো বলো। হ্যালো, তাহলে এই ইনডিউসড ইএমএফটা, দেখো ডিআই বাই ডিটি যত বেশি হবে আই নটটা তত বেশি হবে না? ভেবে বলো, বলো ডিআই বাই ডিটি যত বেশি হবে আই নটটা তত বেশি হবে কি হবে না? তাহলে বলো তো, আমি এইটা লিখতে পারি, এই ডিআই বাই আই নটটা তো তৈরি হয়েছে এই ইনডিউস ইএমএফ এর জন্য, তার মানে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিআই বাই ডিটি লিখতে পারি? বলো, লিখতে পারি কিনা? এবার দেখো, এই ইনডিউস ইএমএফ কে আমি লিখতে পারি এই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এই সাইনটাকে হাটিয়ে এল ডিআই বাই ডিটি লিখতে পারি? এবার বলো তো, এই কনসেপ্টে সেই যেমন আমরা মনে আছে লেন্স লতে লিখিয়েছিলাম যে মাইনাস একটা সাইন থাকবে, কেন? বেসিক্যালি এই ইনডিউস ইএমএফ যেটা তৈরি হবে সেটার জন্য যে কারেন্ট ফ্লো হবে সে এই ডিআই বাই ডিটিটাকে অপোজ করবে না? তোমরা কি এই ইকুয়েশনটা বুঝতে পারলে? বলো, এই ইকুয়েশনের এই এলটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স, এই ইকুয়েশনের এইটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ অনলি ইন্ডাকটেন্স, যেটা এল দিয়ে ডিনোট করা হয়, যার হেনরি হচ্ছে, কি বলো, হেনরি হচ্ছে, কি বলো, ইউনিট। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? এবারে আমরা শুধু ম্যাগনিটিউড যদি কনসিডার করি তাহলে লিখবো এল ডিআই বাই ডিটি। ওকে, এবার দেখো, এইখান থেকে আমি লিখতে পারি ইনডিউসড ইএমএফ ইনটু ডিটি ইকুয়াল টু এল ইনটু ডিআই। এবার বলতো, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইটা কি, এটা কি ফাই? কেন? আরে ফাই ইকুয়াল টু ডি, দুধ কি লিখছি, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি না? তারপরে ডি ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিটি না? এই দুটোকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটাই তো আমার, এইটা, এটা ফাই না? দেখো, আর এইটা এল ইন্টু আই না? দেখো, তোমরা বুঝতে পারছো কিনা? হ্যালো, তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এল এর ভ্যালু, এই যে এল এর ভ্যালু, এই ইকুয়েশন থেকেও ক্যালকুলেট করতে পারি, আবার এই ইকুয়েশন থেকেও ক্যালকুলেট করতে পারি। তোমাদের অনেক বইতে দেখো দেওয়া আছে ফাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, এইখান থেকে শুরু করেছে, কিন্তু আমি ওইখান থেকে শুরু করিনি, আমি একটু আগে থেকে শুরু করেছি। তার মানে বলো তো, এল কে আমি লিখতে পারি ফাই বাই আই, বলো, ফাই বাই আই লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি ইনডিউস ইএমএফ বাই ডিআই বাই ডিটি, বলো লিখতে পারি কি পারি না?
এই তোমরা বুঝতে পারছো সবাই বলো? তার মানে এবার এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি। বলো তো আর ইকুয়াল টু ভি বাই আই আর সি ইকুয়াল টু কিউ বাই ভি বলো? এবার বলো তো এই আর ভি বা আই এর উপর ডিপেন্ড করে না? এই সি কিউ বা ভি এর উপর ডিপেন্ড করে? করে না। তাহলে পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনটে জিনিস দিয়ে তৈরি, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স ইন্ডাক্টেন্স। তাহলে বলো তো এই ইন্ডাক্টেন্স ফাই আর আই এর উপর ডিপেন্ড করে? তার মানে এই ফাই এই এল এল ফাই বা আই এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ডাইমেনশন ডিপিএম ডিপেন্ডস অন ডাইমেনশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো বলো ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। যেমন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে বলো? এল, মনে পড়ে? এ রো মনে পড়ে? সেম ভাবে এই এলটাও একটা লুপের প্রপার্টি, তাহলে সেই লুপের ডাইমেনশন ম্যাটেরিয়াল এগুলোর উপর ডিপেন্ড করে। তোমাদের কি একটু একটু আইডিয়া আসছে? বলো। ওকে, এটা ডিপেন্ডস অন ডাইমেনশন এন্ড নাম্বার অফ লুপ, এটাই আমাদের ওয়ার্কিং ফর্মুলা এটাই। কিন্তু এই এলটা কিভাবে এলো সেইটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, এই এলটা কিভাবে এলো এই সেইটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। বলো, আছে কোনো ডাউট? হ্যালো, যদি না থাকে তাহলে সেলফ ইন্ডাক্টেন্স সম্বন্ধে আমি লাস্ট যে এতক্ষণ ধরে ইয়ে করলাম সেলফ ইন্ডাকটেন্সের, আমি একটু র ভাষায় লিখে দিচ্ছি, মন দিয়ে শুনবে। ওয়েন আই চেঞ্জেস, দেখো, ইন এ লুপ, দেন ফাই চেঞ্জেস ডিউ টু ইটস ওন আই, কারেক্ট? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ডিউ টু চেঞ্জ ইন ফাই ইন্ডিউসড ইএমএফ জেনারেটস, রাইট? থার্ড পয়েন্ট, ইন্ডিউসড ইএমএফ ডিপেন্ডস অন ডিআই বাই ডিটি, ওকে, অ্যান্ড আ কনস্ট্যান্ট ফ্যাক্টর। বলো তো এই কনস্ট্যান্ট ফ্যাক্টরকে কি বলে? হ্যালো, বলো এই কনস্ট্যান্ট ফ্যাক্টরকে কি বলে? এই কনস্ট্যান্ট ফ্যাক্টরকে সেলফ ইন্ডাকটেন্স বলে না? বুঝতে পারলাম? এই কনস্ট্যান্ট ফ্যাক্টরকে সেলফ ইন্ডাকটেন্স বলে না? দেখো, হ্যালো, দিস ডিপেন্ডস অন ফার্স্ট নাম্বার অফ লুপ, দুই ডাইমেনশন। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো হ্যালো, ওকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমরা আমাদের লেকচার আজকে এখানেই শেষ করেছি।